আমাদের বিরুদ্ধে কথা না বলে বিজেপি বিধায়ক যাদবলাল নাথের বিরুদ্ধে একটা কিছু বয়ান দেওয়া উচিত মুখ্যমন্ত্রী। যারা ত্রিপুরার পবিত্র বিধানসভার মর্যাদাহানি করতে চেয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে যারা বিধানসভার মর্যাদা রক্ষা করতে চেয়েছে তাদের সাসপেন্ড করা হয়েছে। এবার ত্রিপুরা জনগণের কাছে সঠিক বিচার চাইছি আমরা। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। গত শুক্রবার বিধানসভার অধিবেশন চলাকালীন যাদবলাল নাথ ইস্যুতে উত্তাল হয়ে ওঠে ত্রিপুরা বিধানসভা। একসাথে বহিষ্কার করা হয় বিরোধী পক্ষের 5 জন বিধায়ককে। এই ঘটনা ত্রিপুরার ইতিহাসে প্রথম বলে এদিন বার্তা দেন অনিমেষ দেববর্মা। এর পাশাপাশি বিধানসভায় বসে অশ্লীল ছবি দেখে রাজ্যের মানুষ এবং বিশেষ করে যুব সমাজকে ভুল বার্তা দেওয়া হয়েছে বলেও দুঃখ প্রকাশ করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহার কাছে যাদবলাল নাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন তিনি। যে রাজ্যের মানুষকে একটা ভুল বার্তা দেবে যে নীল ছবি দেখেই বিধানসভার মধ্যে যুব সমাজকে আমরা কি মেসেজ দিতে চেষ্টা করছি, দিস ইজ রিয়েলি রং এবং আমরা খুব দুঃখিত এই ব্যাপারে এবং আবারও নিন্দা জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অন্তত যা আমাদের বিরুদ্ধে কথা না বলে যাদবলাল নাথের বিরুদ্ধে একটা কিছু বয়ান ওনার দেওয়া উচিত এটা আমরা মনে করি। এবং ত্রিপুরা বিধানসভার ইতিহাস 5-5 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো একই দিনে, কেন? যারা পবিত্র বিধানসভার মর্যাদাকে রক্ষা করতে চায় তারা আন্দোলন করেছে, আর যে মর্যাদাকে হানি করেছে মর্যাদাকে নষ্ট করেছে তাকে রক্ষা করতে গিয়ে যারা বিধানসভার মর্যাদাকে রক্ষা করবে তাদেরকে সাসপেনশন করেছে। 2023 সালের বিধানসভা অধিবেশনে পেশ হওয়া বাজেটে নতুন কিছুই নেই, এটা গত বছরের বাজেটেরই কপি পেস্ট। গত শুক্রবার বিধানসভার পেশ হওয়া বাজেট নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। রাজ্যের অর্থমন্ত্রী যে বাজেট বরাদ্দ করেছেন সেই বাজেট থেকে মাত্র 2.7% টিটিএডিসিকে দেওয়া হয়েছে, যা এডিসি এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট নয় বলে জানান তিনি। রাজ্যের বাজেট আমার কাছে যা বাজেটটা আছে এর ফিগারটা হচ্ছে 227,654,00,000 টাকা, এটা হচ্ছে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী সেদিন 2023-2024 অর্থ বর্ষে বাজেট বরাদ্দ করেছেন এবং এটাকে উনি পেশ করেছেন এবং সেই বাজেট থেকে টিটিএডিসিকে মাত্র 672 কোটি টাকা দেওয়া হবে। ইফ ইউ ক্যালকুলেট পার্সেন্টেজ ওয়াইজ ইট কামস নিয়ারলি 2.7% অফ দি টোটাল বাজেট, যেখানে 35% লোক বসবাস করছে সেখানে মাত্র বাজেটটা দেওয়া হলো 2.7%। তাহলে রাজ্যের সরকার পরিচালনায় যারা আছেন তারাই বলছে এডিসিতে কেন কাজ হচ্ছে না, এডিসিতে যতগুলো কাজ হচ্ছে সেখান থেকে দুর্নীতি হচ্ছে, টাকাই নেই সেখানে দুর্নীতি কি করে হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।